আপনার স্ত্রীর মধ্যে যে সাতটি পরিবর্তন দেখলে জানবেন সে পরকীয়া প্রেমে যুক্ত। আপনার স্ত্রীর মধ্যে সাতটি পরিবর্তন দেখলে আপনি জানবেন আপনার স্ত্রী পরকীয়া প্রেমে যুক্ত। সম্মানিত প্রিয় ভাইরা, এরকম পরকীয়া প্রেম কিন্তু রহ রহ হাজার হাজার শত শত চলতেছে বাংলার জমিনে, কথা বলুন ঠিক কিনা? কি আওয়াজ দেন না ভাই, কথা বলুন ঠিক কিনা? রাগ করছেন আপনারা, একটু আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা, পরকীয়া প্রেমের সাথে এমন যুক্ত, এই পরকীয়া প্রেম নিয়ে একটি চমৎকার একটি গানও বের হয়েছে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? এই পরকীয়া প্রেম নিয়ে একটি গান, চমৎকার একটি গানও বের হয়েছে। আমার কণ্ঠে গানটা আমি বলি, সকলেই শুনবেন, কথা কয় না কে শুনবেন আপনারা সকলেই। এই পরকীয়া প্রেম নিয়ে একটি গান বের হয়েছে, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, বসারিয়া বিদেশে গেলে, বসারিয়া বিদেশে গেলে ফিরাই সাবো পাইবা না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? টাকা দাওয়ান পয়সা দাও রে, আরে টাকা দাওয়ার পয়সা দাও রে, বাবা বউয়ের কথা জানি ভুইল না, বাবা টাকা দাওয়ার পয়সা দাও রে ফিরাই সাবো পাইবা না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, দুবাই যাওয়ার কাতার যাও রে, দুবাই যাওয়ার কাতার যাও রে, বাবা বউয়ের কথা জানি ভুইল না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, কথা বলুন ঠিক কিনা? বসারিয়া বিদেশে যাইও না, কত শাড়ি দিলাম জামা দিলাম রে, কত শাড়ি দিলাম জামা দিলাম রে, কত শাড়ি দিলাম চুরি দিলাম রে, বাবা ফিরাই আইসাবো পাইলাম না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, বাবা মৌলানা বসাইরা কেউ বিদেশে যাইও না, বাবা মৌলানা বসারিয়া কেউ বিদেশে যাইও না, আরে বসারিয়া বিদেশ গেলে, বসারিয়া বিদেশ গেলে ফিরাই আসাবো পাইবা না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, বাবা মৌলানা বসারিয়া বিদেশে যাইও না, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন কথা ঠিক কিনা? ভাইরা, এরকম চমৎকার একটি গান বের হয়েছে, আমার কণ্ঠ গানটি বললাম, আপনি কি রাগ করলেন? কথা বলুন রাগ করলেন? এটা পরকীয়া প্রেমের একটি গান বের হয়েছে, চমৎকার একটি গান। সম্মানিত প্রিয় ভাইরা, যে সাতটি পরিবর্তন দেখলে আপনার স্ত্রী মনে করুন পরকীয়া প্রেমে যুক্ত আছে। তার এক নাম্বার হলো পোশাক আশাকে হঠাৎ পরিবর্তন, দেখবেন আপনার পুরাতন পোশাক পরিধান করে থাকে, হঠাৎ করে নতুন পোশাক প্রতিদিনই ব্যবহার করে, সাজগোজে ব্যস্ত থাকে, এত নতুন পোশাক পরিধান করে সাজগুজ নিয়ে ব্যস্ত থাকে, কারণ কি? যদি এই ধরনের পরিবেশ দেখেন তাহলে মনে করবেন আপনার স্ত্রী পরকীয়া প্রেমের সাথে যুক্ত হয়ে গেছে। সম্মানের প্রিয় ভাইরা, দুই নাম্বার গা ছাড়া মনোভাব, গা ছাড়া তার মনের আপনি পরিকল্পনা বুঝতে পারবেন না। বিয়ের পরে মন ছিল অত্যন্ত মহব্বত ভালোবাসা ছিল, হঠাৎ করে মনটা উদাসীন হয়ে গেল, হঠাৎ করে মনটা অন্যরকম হয়ে গেল, আপনার সঙ্গে মহব্বত ভালোবাসা কথাবার্তা ঠিকভাবে বলতে চায় না, কারণ কি? যদি এইরকম মনোভাব দেখেন তাহলে বুঝবেন আপনার স্ত্রী পরকীয়া প্রেমে যুক্ত রয়ে গেছে। তিন নাম্বারে সম্মানিত প্রিয় ভাইরা, সাংসারিক বিষয়ে মন না থাকা, সাংসারিক বিষয়ে সংসার করতে
সাংসারিক জীবনটা কাটাতে তার মনে ভালো লাগবে না, তার কাছে ভালো লাগবে না। রান্না করতে চাইবে, করবে না, ঠিকভাবে করলেও সঠিকভাবে রান্না করে আপনাকে খাবার দাবার দিবে না। সাংসারিক জীবনে আপনার যে সমস্ত কাজকর্ম থাকে ঠিকভাবে করতে যাবে না। বিভিন্ন আপনার শখ দিয়ে কায়দা দিয়ে সাংসারিকটা আপনার সংসারটা নিস্তর দিকে, সংসারটা ধ্বংস হয়ে যাওয়ার দিকে যখন চলে যাবে, দেখবেন সে সংসারের প্রতি আগ্রহী নাই, সংসারের প্রতি মনোমান্য নাই, দেখবেন সংসারের প্রতি মনোযোগ দিচ্ছে না, মনে করবেন যে আপনার স্ত্রী পরকীয়া প্রেমে যুক্ত হয়ে গেছে। এরপরে চার নম্বরে ভবিষ্যৎ সম্পর্কে উদাসীনতা। ভবিষ্যৎ সম্পর্কে উদাসীনতা, ভবিষ্যতে কী করবে, ভবিষ্যতে অনেক টাকা পয়সার মালিক হবে, ভবিষ্যতে ভালো বাড়ি করবে, গাড়ি করবে, অনেক কিছু ভবিষ্যতে করবে, যে একটা স্বপ্ন আছে যে আমি ভবিষ্যতে এই কাজটি করব, ভবিষ্যতে আমি হজ করতে যাইতে চাই, ভবিষ্যতে একটি ভালো গাড়ি কিনতে চাই, বাড়ি করতে চাই, এই রকম ভবিষ্যতে নিয়ে যদি পরিকল্পনা না করে, যদি এই সমস্ত দায়িত্ব যদি না নেয়, তাহলে মনে করবেন আপনার স্ত্রী পরকীয়া প্রেমে যুক্ত রয়ে গেছে। পাঁচ নম্বর শারীরিক ঘনিষ্ঠতা অনীহা। শারীরিক মানে আপনাকে বিয়ের পরে যে আদর যত্ন মহব্বত ভালোবাসত, স্বামীর প্রতি যে একটা আকর্ষণ ছিল, কিন্তু পরে আপনি যা বলবেন সেটা শুনতে চাইবে না, আপনাকে দেখতে চাইবে না, আপনার কথা শুনতে ইচ্ছা করবে না, আপনার প্রায় প্রায় আপনার সাথে ঝগড়ার মধ্যে লিপ্ত হবে, মন মালিন্য হবে, আপনাকে দেখতে পারবে না। যদি এইরকম যদি কায়দা কৌশল দেখেন, তাহলে মনে করবেন আপনার স্ত্রী পরকীয়া প্রেমে যুক্ত হয়ে গেছে। ছয় নম্বরে সর্বক্ষণে ব্যস্ততা, অনেক ব্যস্ততা, ফোন দিলে ফোন ওয়েটিং চলতেছে, ফোন ওয়েটিং ছাড়া কোনো কথা নাই, খালি শুধু ওয়েটিং চলতেছে, এবং ব্যস্ততা আপনাকে সময় দিচ্ছে না, আপনার সাথে কথাও বলছে না, আপনাকে ফোনও দিচ্ছে না, আপনাকে খাবারের জন্য আগ্রহ করে ডাকছে না যে খাওয়া দাওয়া করে নাও, এরকমও বলছে না, শুধু খালি ব্যস্ততা দেখাচ্ছে। যদি এতটা ব্যস্ততা দেখা উপভোগ করে, মনে করবেন আপনার স্ত্রীর পরকীয়া প্রেমে যুক্ত হয়ে গেছে। এরপরে সাত নম্বরে নিজের কাজকর্ম সম্পর্কে গোপনীয়তা। নিজে কাজকর্মগুলো করতেছে, নিজে কাজকর্মগুলো করে সব গোপনভাবে করবে, আপনাকে জানাইবে না। এরপরে যখন প্রথম বিবাহ হয়, বিবাহের পরে যে কাজটাই করতো আপনাকে মিলেই করতো, দুইজন মিলে একসাথে বসে বুদ্ধি পরামর্শ করেই কিন্তু করতো যে কাজটি করতে হবে, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, এখন আপনাকে প্রাধান্য দিচ্ছে না, আপনাকে সে আপনাকে সে আকর্ষণ সে আপনাকে সেইভাবে গ্রহণযোগ্য হচ্ছে না, একে একাই মানে নিজের কাজকর্ম সম্পর্কে গোপনীয়তা বা গোপনীয় কাজ গোপনীয়ভাবে করতেছে, আপনাকে আদেশ ছাড়াই অনুমতি ছাড়াই করতেছে, এইরকম পরিবেশ যদি দেখেন, তাহলে মনে করবেন আপনার স্ত্রী পরকীয়া প্রেমে যুক্ত রয়ে গেছে। সম্মানিত প্রিয় ভাইরা, বর্তমান বাংলাদেশ এবং সারা বিশ্বব্যাপী পরকীয়া প্রেমের সাথে অনেক জর্জরিত হয়ে গেছে, মোবাইল ফোন এসে ফেসবুক ইউটিউব এই জগৎটা এসে মেসেঞ্জার এসে চোখ বুঝে লেখালেখি করতেছে, রাত ধরে লেখালেখি চলতেছে এবং গোপনে চলতে কথা ছাড়াই লেখালেখির মাধ্যম দিয়ে কাজ হয়ে আসছে। আপনি বিদেশ গিয়েছেন, বিদেশ যা কাজকর্ম করে কষ্ট করে টাকা বাড়াচ্ছেন, আপনার বউ এইদিকে নিয়ে নিয়ে টাকা নিয়ে খাচ্ছে আর গোল মেরে মেরে বেড়াচ্ছে, খোঁজ খবরটা নেওয়া যাচ্ছে না। এই ধরনের আমি মা বোনদেরকে বলবো, এই কাজের ভিতরে যদি লিপ্ত থাকেন, আজই তওবা করে সঠিক পথে চলে আসুন, আর তওবা করুন, জীবনে এই ধরনের পরকীয়া প্রেম করবো না, পরপুরুষের সাথে কথা বলবো না। আল্লাহ আমার সকল মা বোনদেরকে হিদায়াত দান করুক, সকলকে পর্দা নিশি বানায় দিক, সকলে বলুন আমিন।